নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার তেইশ সালের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার নাইন সলভ করাবো রয় মার্টিনের তো দেখো আমি এখানে মাধ্যমিকের মডেল কোশ্চেন পেপার নাইন এবং মডেল কোশ্চেন পেপার টেন সলভ করিয়েছি তো দেখো যাদের কাছে রয় মার্টিনের বইটা নেই তারা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে খাতায় নোটস করে নেবে ফার্স্ট কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ানে স্যাভাল্টান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন তো দেখো এর অ্যান্সার হবে আমাদের রণজিৎ গুহ পরে কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট টুতে ভারতের চিপকো আন্দোলন ছিল অ্যান্সার ব্যাক খয়ারান্সার পরিবেশ আন্দোলন ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে ভারতে প্রথম সব ব্যবচ্ছেদ করেন অ্যান্সার ব্যাক খয়ার আনসার মধুসূদন গুপ্ত ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে ওরিয়েন্টাল ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন অ্যান্সার ব্যাক কয়ার অ্যান্সার গৌরমোহন আট্টো পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ফাইভে আধুনিক ভারতের জনক নামে পরিচিত অ্যান্সার বেগয়ার আনসার রাজা রামমোহন রায় ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন অ্যান্সার বেকয়ার আনসার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ওয়ান পয়েন্ট সেভেনের কোশ্চেন কী বলেছে চোয়াড় বিদ্রোহ সংগঠিত হয় অ্যান্সার বেগয়ার আনসার মেদিনীপুরে ওয়ান পয়েন্ট এইটে কী বলেছে আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন অ্যান্সারবে গয়ার গগেন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে ছিয়াত্তরের মনন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে অ্যান্সারবেক গয়ার অ্যান্সার আনন্দমঠ উপন্যাসে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে কী বলেছে বন্দে মাতরন গানটিতে সুরারোপ করেছেন এর অ্যান্সারবে গর যদু ভট ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে কি বলেছে আই এ সি এস এর প্রতিষ্ঠা হয় অ্যান্সারবেকয়ার অ্যান্সার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে বাংলায় সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন অ্যান্সারবেক কয়ার অ্যান্সার জন অ্যান্ডু সাহেব ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে তেলেঙ্গানার চিটকি ডোবালু বলা হয় অ্যান্সারে কয়ারান্সার কমিউনিস্ট নেতাদের ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে বাবা রামচন্দ্র কোন অঞ্চলে কৃষক নেতা ছিলেন অ্যান্সারবে গয়ারানসার অযোধ্যা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে পি এন ঠাকুর কারছদ্য নাম অ্যান্সারবে কয়ারানসার রাজবিহারী বসুর ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে কী বলেছে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন অ্যান্সারবে কয়ারান্সার গুরু ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে কী বলেছে শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি রচনা করেন অ্যান্সার বেক খয়ের অ্যান্সার বিনা দাস ওয়ান পয়েন্ট ওয়ান এইটে কী বলেছে প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন অ্যান্সারবে খয়ের অ্যান্সার মথুলক্ষ্মী রেড্ডি ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে কী বলেছে ভারতের রাজনীতিতে লৌহ মানব বলা হয় এর অ্যান্সার বেকয়ারান্সার সর্দার বল্লভভাই প্যাটেল ওয়ান পয়েন্ট টু জিরোতে কী বলেছে উনিশশো সাতচল্লিশ সালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল অ্যান্সার বেকান্সার ছশো এক এবার আমি মডেল কোয়েশ্চেন পেপার টেন নিয়ে আলোচনা করব ফার্স্ট কোয়েশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ানে কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যর প্রথম নির্দর্শনটি হল অ্যান্সার বেক গয়ারান্সার হাইকোর্ট ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে কলহনের রাস্তারঙ্গিনী হল অ্যান্সার বেকয়ারান্সার স্থানীয় ইতিহাস ওয়ান পয়েন্ট থ্রিতে কি বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি এশিয়ায় প্রথম ডিলিট হন অ্যান্সারেবে ঘয়ের অ্যান্সার বেনি মাধব বড়ুয়া ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ফোরে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা অনুষ্ঠিত হয় অ্যান্সারবে কয়ার অ্যান্সার আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ফাইভে কী বলেছে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা পাঠিয়েছিলেন অ্যান্সারবে কয়ার অ্যান্সার চার্লস উড ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে পাবনার কৃষক বিদ্রোহ হয়েছিল অ্যান্সারবে খোয়ার অ্যান্সার আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট সেভেনে মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন অ্যান্সার বেক আনসার বিরসা মুন্ডা ওয়ান পয়েন্ট এইটে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের মনিরাম দেওয়ার নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সারবে খোয়ার অ্যান্সার অসমে ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইন পাস হয় আনসারান্সার আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে সুরেন্দ্রনাথ কাকে বলা হতো অ্যান্সারবে গয়ার্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ওয়ান পয়েন্ট ডবল ওয়ানে কি বলেছে প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন অ্যান্সার এবে খয়ারান্সার গঙ্গা কিশোর ভট্টাচার্য আজকে আমি মাধ্যমিকের দু হাজার তেইশ সালের রয় মার্টিনের এমসি কিউব নিয়ে আলোচনা করছি ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটিকে লিখেছেন অ্যান্সারে গয়ারান্সার নাথালিয়ান ব্রাসি হ্যালোহেড পরে কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট অনথ্রিতে রম্পা বিদ্রোহের নেতা ছিলেন অ্যান্সারে গয়ারান্সার আল্লুরি সীতারাম রাজু ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে বঙ্গভঙ্গ কার্যকারী করেন অ্যান্সার বেক খয়ার আনসার লর্ড কারজন এটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঠিক হয়েছিল ঠিক আছে তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে গুজরাটের জমিদার শ্রেণী পরিচিত ছিল যে নামে অ্যান্সার বেক খয়ার আনসার পতিদার ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে কী বলেছে ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার বেক খয়ার আনসার লক্ষ্মী স্বামীনাথন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে কী বলেছে কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অ্যান্সার বেক খয়ার আনসার প্রমোনাথ মিত্র ওয়ান পয়েন্ট ওয়ান এইটে কী বলেছে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় অ্যান্সার বে খয়ার অ্যান্সার ঢাকায় ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের কোশ্চেন কী বলেছে হায়দ্রাবাদ রাজ্য নিজাম মদতপুষ্ট দাঙ্গা বাহিনীকে বলা হয় অ্যান্সার বে গয়ার অ্যান্সার রাজাকার ওয়ান পয়েন্ট টু জিরোতে কী বলেছে ওয়ান পয়েন্ট টু জিরোতে বলেছে সুপরিবনের সারি গ্রন্থটির লেখক হলেন অ্যান্সার বে কয়ার অ্যান্সার শঙ্ক ঘোষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তাছাড়া আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে